আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কবিতা কুইন ত্রিধার মধ্যবিত্তের ভ্রমণ গাইড চ্যানেলে। মূলত আমরা পারিবারিক ট্যুর প্ল্যানার, সেক্ষেত্রে আমরা পরিবার নিয়ে বিভিন্ন খাত থেকে পয়সা বাঁচিয়ে মধ্যবিত্তরা বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকি। এবং এটাও ঠিক যে আমাদের বাঙালিদের ক্ষেত্রে ট্যুর হলো একটা অ্যাসেট, মানে আমরা কোনো জায়গায় জমি কিনি বা ফ্ল্যাট কিনি, তো সে তার সাথে একটা অ্যাসেট আমরা বলতে খুব ভালোবাসি, সেটা হচ্ছে আমরা কোথায় কোথায় ঘুরেছি। সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেছিলাম যে পুরীতে ভারত সেবাশ্রমে থাকবেন কেন, কেন এটা খুব ফিজিবল হবে, বা মিরিকের ভিডিও বা দার্জিলিংয়ের ভিডিও তো সত্যি বলতে আধ ঘন্টার ভিডিও, কিন্তু সেই ইনফরমেশনটা আমি কোনো জায়গাতে ইউটিউবে পাইনি, খুঁজেছিলাম, এরকম ধরনের ভিডিও আমার অনুভব হয়েছিল যে দার্জিলিংয়ে পরিবার নিয়ে বয়স্কদের নিয়ে যেতে গেলে, ম্যালের পাশে থাকতে গেলে কোন রাস্তায় থাকলে আমাকে আপ উঠতে হবে না, এই পুরো ডিটেলসটা আমি বলেছি। হয়তো একটু বেশি কথা হয়েছে, কিন্তু খুব কাজের ভিডিও যদি নিজেরা প্ল্যান করেন, কারণ নিজেরা প্ল্যান করলে তবেই কিন্তু কিছু পয়সা বাঁচাতে পারবেন, না হলে পারবেন না। এবং অনেক রকম সমস্যা থাকে, সেই সমস্যারও ভিডিও আমাদের আছে যে দার্জিলিং ট্যুর প্ল্যানে আমি কি কি সমস্যায় পড়েছিলাম, এবং এই সমস্যা পড়তে দেখেছি লোকজনকে যারা বিভিন্ন এজেন্সির থ্রু গেছে, তো সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করেছি। এরপরে আরও ইনফরমেশন আপনারা চেয়েছেন, যেমন হচ্ছে কন্যাকুমারী, যেমন রামেশ্বরম, এগুলো আমি অবশ্যই নিয়ে আসবো, খুব সুন্দর অভিজ্ঞতা। আপনারা যারা পুরীর ভিডিও দেখেছেন তারা তো জানেনই যে ভারত সেবাশ্রমের জন্যই আমরা পরিবার মিলে বয়স্ক বাবা মা ছোট বাচ্চা এদেরকে সাথে নিয়ে আমরা সারা ভারত ভ্রমণ করেছি, কিছু অংশ বাকি রয়েছে এখনো। তো এই ইনফরমেশনটা অনেকেই চেয়েছেন, ভারত সেবাশ্রম বুক করব কি করে। তো আমি যে যে ভারত সেবাশ্রমে থেকেছি, যেমন বারাণসী, পুরী, কন্যাকুমারী, রামেশ্বরম বা এই বিভিন্ন যে হরিদ্বার, এইসব জায়গায় কিভাবে আমি ভারত সেবাশ্রম বুক করেছি, গেস্ট হাউস ভারত সেবাশ্রমের গেস্ট হাউস বুক করেছি, সেই ইনফরমেশনটা দেব। প্রথমত আমি জানিয়ে রাখি যে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন, তার মধ্যে আমি জানিয়ে রাখি যে ভারত সেবাশ্রম হলো হিন্দু তীর্থযাত্রীদের জন্য। আমরা অনেকেই তীর্থ করতে যাই, আবার আমরা অনেকেই একঘেয়েমি কাটাতে ভ্রমণের আনন্দ নিতে যাই, মূলত কিন্তু ভারত সেবাশ্রম তীর্থযাত্রীদের জন্য, কিন্তু ভ্রমণের জন্য এখন বাঙালি এই ভারত সেবাশ্রমকে বেছে নেন প্রায়। বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন তীর্থ স্থানের ভারত সেবাশ্রমের গেস্ট হাউসে যদি আপনারা থাকতে চান, তাহলে অবশ্যই একটা আমার দিক থেকে একটা কথা, আমরা যারা ছেলে মেয়ে যেই হোক, আমরা যাতে এমনভাবে কোনো ড্রেস পরে না যাই যেখানে আশ্রমের যাতে পরিবেশ সেটা ভিন্ন অর্থ না দাঁড়ায়। এই আশ্রমে গেলে আমরা থাকলে বাঙালিরা ভিন্ন রাজ্যে গিয়েও একটি স্বাদ অনুভব করে বাঙালিদের মধ্যে থাকার, এবং তার সাথে সাথে বাঙালির যে ভাত প্রিয়, সেই প্রিয় ভাত, নিরামিষ ভাত খুব ভালোভাবে, ডাল ভাত সবজি খুব ভালোভাবে পাওয়া যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে সিকিউরিটি, এবং বিভিন্ন যে হসপিটালের যে প্রয়োজন পড়লে হসপিটালের যে সুযোগ সেটা পাওয়া যাবে বলে আমি মনে করি, এবং সিকিউরিটি একটা বড় ব্যাপার, আমি সেটা অনুভব করেছি। তো এই বিষয়গুলো তো রয়েছেই, তার সাথে রয়েছে ট্যাক্স, মানে যদি কেউ ট্যাক্সের আওতায় থাকেন আপনারা, তাহলে অবশ্যই জানবেন যে যেটা আমরা রুমের চার্জ হিসেবে দিই সেটা অ্যাকচুয়ালি ডোনেশন, তো সেই ডোনেশন যে স্লিপটা হয় সেই স্লিপটা আমরা কিন্তু আইটি রিটার্নে আমরা কিন্তু ট্যাক্সের ছাড় পাবো। বুক করব কি করে, এই ইনফরমেশনটা আমি কিছু পয়েন্ট আউট করেছি আপনাদের জন্য, আমি পয়েন্টের আকারে বলি। প্রধানত দুভাবে ভারত সেবাশ্রমের গেস্ট হাউস বুক করা যায়। এক হচ্ছে আমরা ডাইরেক্টলি ফোন করে, যে ভারত সেবাশ্রমের মন্দির এবং গেস্ট হাউস আছে সেখানে ফোন করে কথা বলতে পারি, এবং আরেকটা হচ্ছে যে আরেকটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা বুক করতে পারি। প্রথমে আসি যে ফোন নাম্বারগুলি রয়েছে, সেগুলো আমরা কালেক্ট করতে পারি বিভিন্ন নেট মাধ্যম থেকে, ইন্টারনেট থেকে, বা আমরা কালেক্ট করতে পারি আমাদের যে ভিডিও সেখানে ডেসক্রিপশনে আমি কিছু নেট মাধ্যম থেকে কালেক্ট করে একসাথে দিলাম, সেখান থেকে নিয়ে আপনারা ফোন করতে পারেন। বা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের যে কাছে যে ভারত সেবাশ্রমের মন্দির রয়েছে সেই মন্দিরে আপনারা যান, মহারাজকে বলুন, মহারাজ আমরা এখানে যাব, এই তীর্থ করতে যাব, বা আপনি ঘুরতে যাব, যেটাই বলুন, হ্যাঁ দর্শনে যাব, তো সেক্ষেত্রে আপনারা একটা চিঠি লিখে দিন, সেই চিঠিটা ওনারা লিখে দেবেন। এই চিঠিটা লিখে দেওয়া মানেই কিন্তু ওইখানে জায়গা পাবেন সেটা কিন্তু নয়, কারণ এটা লিখে দেবে যে আপনি এই জায়গা থেকে এতজন মিলে যাচ্ছেন, যদি
জায়গা ফাঁকা থাকে, যদি রুম ফাঁকা থাকে গেস্ট হাউসে, তাহলে যেন এনাদেরকে থাকতে দেওয়া হয়। এটা একটা অথেন্টিকেশন মাত্র। এবার সেখানে আপনারা গেলেন সেই রাজ্যের ভারত সেবাশ্রমের মন্দিরে গেলেন, সেখানে জিজ্ঞেস করলেন রুম আছে কিনা, রুম থাকলে অবশ্যই সেখানে রুমের ব্যবস্থা রয়েছে, রুম দেখাবেন আপনাকে, রুম দেখিয়ে আপনি বুক করে নিলেন এবং যে পয়সাটা যেটা ধার্য সেই ডোনেশনটা আপনি দিলেন। বাড়ির কাছাকাছি হয়তো ভারত সেবাশ্রম মন্দির নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু নেট মাধ্যম থেকে বা আমাদের এখান থেকে নাম্বারটা নিয়ে আপনি ফোন করতে পারেন। ফোন করে বলতে পারেন যে আমরা যাব, আমাদের পরিবার সহ আমরা এইভাবে যাব এবং সেক্ষেত্রে আমরা আপনার ওখানে থাকতে চাই। কিন্তু এটা এই বিষয়টা কিন্তু আপনার ট্যুরের যেদিন আপনি যাচ্ছেন, মানে যেদিনকে আপনার যে যে সময়সীমার মধ্যে আপনার ট্যুর, সেই সময়সীমার এক মাস আগে 15 দিন আগে ফোন করবেন না, তাতে কোনো লাভ হবে না। কারণ এখানে ইনস্ট্যান্ট বুকিং হয়, কখনোই আগে থেকে বুক করে টাকা নিয়ে এই ব্যাপারগুলো কিন্তু এখনো পর্যন্ত আমার জানা নেই। এক্ষেত্রে আপনি কি করবেন, না প্রথমে সব থেকে ভালো বাছা হচ্ছে টাইম যেখানে যখন ভিড় থাকে, মানে যখন জেনারেলি বাঙালি বা ওয়েস্ট বেঙ্গলের মানুষরা যখন খুব বেশি ট্যুরে যায় না, সেই টাইমটা যদি আপনি বাছেন তাহলে আপনি ভারত সেবাশ্রমের যে কোনো রুম, যেমন পুরী, হরিদ্বার, বারাণসী, এইসব জায়গায় আপনি রুম পাবেন। তবে এই যে জায়গাগুলোর আমি নাম করলাম, এখানে ভারত সেবাশ্রমের গেস্ট হাউসে অনেক রুম, সুতরাং পাওয়া কিন্তু অবশ্যই খুব ভালোভাবে যায়। সেই কারণে আপনারা প্রথমে যেদিন যাবেন তার আগের দিন বা দুদিন আগে ফোন করলেন, ফোন করে মহারাজকে বললেন মহারাজ আমরা এরকম যাব, যদি মহারাজের মনে হয় যে হ্যাঁ জায়গা ফাঁকা থাকবে আপনার সেই জায়গাটা উনি সেভাবে বলবেন। হয়তো এটাও বলবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে যখন আমি ফোন করেছি আমাকে তো বলেছেন যে না আমরা বলতে পারছি না, আপনি আসুন দেখবো আমরা। এখান থেকে মোটামুটি আমি বুঝলাম যে মানে আগে থেকে বুকিং বা এরকম কিছু নেই, তার মানে গিয়ে আমার ফাঁকা থাকার চান্সেস আছে। কিন্তু এরকমও ফেস করেছি যে আপনারা আসবেন না, এটা আমি দিতে পারবো না, কারণ হচ্ছে এত ভিড় রয়েছে। তার মানে এটা বোঝা গেল যে রুম না পাওয়ার চান্স বেশি, আপনাকে এটা বুঝে নিতে হবে ওনাদের এই ফোনের বার্তা থেকে। সুতরাং এবং এই বলা মানেই কিন্তু এটা নয় যে আপনি গেলেই রুম পাবেন, এটা আমি বারবার বলছি, কারণ ওখানে একটা রুল চলে, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তার মানে আপনাকে ফার্স্ট আপনি আসলে প্রথমে আপনাকে সার্ভ করে দেওয়া হবে রুম আপনার পছন্দ মতো, যদি পছন্দ হয় যেটা আপনি নিতে চান। তো এইভাবে আপনি তীর্থ করতে পারেন। আর একটা বিষয়, যেখানেই যাবেন ভারত সেবাশ্রমের সাথে সাথে আরেকটিও কোনো ধর্মশালা হোক বা অন্য কোনো থাকার জায়গা হোক, সেটা হোটেল হোক, সেই মানসিকতায় রাখবেন। কেননা হতেও তো পারে অনেক ভিড়, সেখানে আপনি আর জায়গাই পাচ্ছেন না বা আপনার রুমটা পছন্দ হলো না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অল্টার করতে হবে অন্য জায়গাটা। মানসিকতা রেখে এইভাবেই বেরোবেন, তবেই কিন্তু আপনি পেতে পারেন। এইভাবে আমি জেনারেলি ভারত সেবাশ্রমের সমস্ত জায়গায় গেছি। হতে পারে আপনাকে 1 ঘন্টা দাঁড়াতে হলো, 8 ঘন্টা দাঁড়াতে হলো, বুকিং নিচ্ছেন, বিভিন্ন মানুষ আসছেন, প্রসেসটা করতে একটু সময় লাগবে, অনেক ভিড় থাকে, ওনাদেরকে অনেক এই পুরো সিস্টেমটাকে চালাতে হয়। সেই কারণে সেই ধৈর্যটা কিন্তু রাখতে হবে, সেই ধৈর্য না রাখলে এই ভারত সেবাশ্রম বা যে কোনো আশ্রমে না যাওয়াই ভালো। সেক্ষেত্রে আপনারা আগে থেকে হোটেল বুক করে নেবেন। কিন্তু যদি ধৈর্য রাখতে পারেন তাহলে অবশ্যই সেই জায়গা আপনার জন্য আপনার স্মৃতিতে থেকে যাবে এবং অবশ্যই যা যা আমি সুবিধা বললাম এই সুবিধাগুলো আপনি পাবেনই বলে আমার ধারণা। এর সাথে সাথে বলছি ওয়েবসাইট, ওয়েবসাইট যাত্রীধাম বলে একটা ওয়েবসাইট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটার থেকে দেখুন, এখানে যদি আমরা ভারত সেবাশ্রম বলে সার্চ করি, অনেক ধর্মশালা রয়েছে এখানে, কিন্তু ভারত সেবাশ্রম বলে সার্চ করি তাহলে বিভিন্ন ভারত সেবাশ্রম আসছে। এই যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার যে ভারত সেবাশ্রম আসছে, এই ভারত সেবাশ্রমের মধ্যে কিন্তু দেখবেন, আমি অন্তত দেখিনি, পুরীর ভারত সেবাশ্রমটা, ভারত সেবাশ্রম মন্দিরের গেস্ট হাউসের কোনো ডিটেলস নেই, বা শিলংয়েরও ভারত সেবাশ্রমের ডিটেলস নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আমি আবার বলছি যে যেটা থাকবে সেটাকে আপনার যদি বুক করতে হয় তাহলে সেটাকে যে প্রসিডিওর অনুযায়ী বুক করবেন। আপনারা যদি সরাসরি বুক করেন তাহলে তো আপনারা সরাসরিভাবে প্রথমেই দেখে নেবেন আপনাদের রুম এবং আপনাদের প্রয়োজনীয় যে বাথরুম, সে বাথরুম ওয়েস্টার্ন স্টাইলে রয়েছে না ইন্ডিয়ান স্টাইলে রয়েছে, সেই বিষয়টি আপনাদের
অবশ্যই দেখে নিতে হবে সরাসরিভাবে যখন আপনি ওখানে গিয়ে রুম বুক করছেন। এবং তার সাথে যদি আপনাদের গাড়ি থাকে, ফোর হুইলার কার থাকে, তাহলে সেটা কথা বলে নিতে হবে যে আমরা কার পাবো কি না, কার রাখার জায়গা আছে কি না। যেখানে শীত প্রধান রাজ্য সেই সকল রাজ্যে আপনাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে মন্দিরে প্রথমে বুক করার সময় যে গরম জলের কি ব্যবস্থা আছে বা ওয়াটার হিটার আপনারা আছে কি না, নাকি না গরম জল আছে। যেমন আমি বলে রাখি, শিলংয়ের ভারত সেবাশ্রমে কিন্তু গরম জল খুব ভালো মতো প্রোভাইড করা হয়। কিন্তু মনে আপনারা যদি নিয়ে যান যে ওখানে আমি ঢুকেই গিজার আমাকে দেবে, একদম পাশে চলে আসবে আমার পাশে যখন আমি চাইবো গরম জল, চায়ের কেটলি, ইলেকট্রিক কেটলি, সেই ব্যাপারগুলো খুব সম্ভবত আমি যত লাস্ট যখন যত গেছি সেখানে কিন্তু সেগুলো হবে না। মানসিকতায় যদি আপনি নিয়ে যান তাহলে আপনার হয়তো প্রবলেম হতে পারে। সুতরাং আমি বলেছি মানসিকতা অনেক ওপেন রাখতে হবে। যারা ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ যাত্রীধাম যেটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে যারা বুক করবেন তাদেরকে কিন্তু অবশ্যই বুক করার সময় তো আপনারা জিজ্ঞেস করতে পারছেন না, বুক করার পর কিন্তু আপনাকে যা যা লেখা রয়েছে ওই বুকের কন্ডিশনে, বুকে বুকিংয়ের সময় কন্ডিশনে, সেই কন্ডিশন অনুযায়ী আপনি কিন্তু জিজ্ঞেস করে নেবেন আপনি কি এসি চাইছেন, যে এসি আপনি বুক করেছেন সেটা ওই রুমে অ্যাভেলেবেল কি না। কারণ অনেক সময় কি হয়, মিস্টেক হতেই পারে। কারণ আমি যে কর্মকাণ্ড দেখেছি সেই কর্মকাণ্ড এত বিশাল, সেখানে মানুষের কোনো কাজ করতে গেলে, কোনো বুকিং করতে গেলে সেখানে মিস্টেক হয়, অনেক সময় মেশিনারি মিস্টেকও হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ধ্যানে রাখবেন যে যে এসি রুম বুক করেছেন হয়তো বা এসি আপনি এক্সপেক্ট করছেন সেই বিষয়টা আদৌ সেখানে বুকিং হয়েছে কি না সেটা কথা বলে নেবেন। ওয়াটার হিটার বা আপনার হচ্ছে যে ইলেকট্রিক কেটলি বা গরম জলের ব্যবস্থা সেটা কথা বলে নেবেন। ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান যে বাথরুম সেই বিষয়টাই অনেকের প্রবলেম হয় সেটা কথা বলে নেবেন, সেই ব্যাপারগুলো কথা বলে নেবেন। কিন্তু অবশ্যই আমাদের অনেক ওপেন মাইন্ডে বিষয়গুলোকে এখানে গেলে ভাবতে হবে। কিন্তু অবশ্যই আমরা যদি যাই, আমি যে ভারত পুরীর ভারত সেবাশ্রমের যে এক্সপ্লেনেশন দিয়েছি সেই এক্সপ্লেনেশন মোটামুটি সমস্ত রাজ্যের সমস্ত জায়গার ভারত সেবাশ্রমে আমি সেটা অনুভব করেছি। এবং তার সাথে সাথে আমি অবশ্যই রামেশ্বরম এবং কন্যাকুমারীর অভিজ্ঞতা আনবো, খুব ভালো অভিজ্ঞতা, সেটাও আমি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। আমার পক্ষে সময়ের সুযোগ বুঝে আমি আপনাদেরকে অবশ্যই আনসার দেব যদি আমি জানি।